লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম, হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান, তুমি আমার জান, তুমি আমার আশা, তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা। হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস, প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখো। বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। ওরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, বিদেশ থেকে আসবে যখন অনেকদিন পর বাড়ি, বউ তাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি, মা তাকাবে মুখের দিকে বলবে বাবা দেরি করলি কেন রে বাবা দেরি করলি কেন। তাই বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। যদি জীবনে ভয়ঙ্কর বিপদ আসবে যেদিন তেরে, লক্ষ্মী বউটি গেলেও যেতে পারে তোমায় ছেড়ে। শুধু মা যাবে না তোমায় ছেড়ে, যতক্ষণ তার দেহে আছে প্রাণ ভাইরে দেহে আছে প্রাণ। তাই মায়ের সাথে করোনা ভাই কাউকে তুলনা, দুনিয়াটা ভুলে গেলেও মাকে ভুলো না। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, আর যারা যারা মাকে ভালোবাসো প্লিজ একটি লাইক করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমায় ফ্ল্যাশ দিয়ে সাপোর্ট করো প্লিজ। আমি আজ সত্যি ব্যর্থ, কেন জানিস? কারণ আমি তোমাকে কখনো বোঝাতেই পারলাম না আমি তোমাকে কতটা ভালোবাসি। এমনটা তো হতেই পারে যে তুমি কারোর সৌন্দর্য কিংবা কারোর রূপ দেখে কাউকে ভালোবেসে ফেলেছো কিংবা কাউকে ভালোবাসতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃত পক্ষে তুমি কিন্তু সারা জীবন তার চরিত্রটাকে নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্যটাকে নিয়ে নয়। ভালোবাসা নয় ভুল, নয় কোনো অপরাধ, আজ কেন লোকে দেয় তার নামে অপবাদ। চিঠি লিখছ? কাকে লিখছ? বলবো না। কি লিখছ? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে হারা দুজন, মায়াবী তোমার আঁখি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে কষ্ট পেয়ে আজকে আমি যেটা বুঝেছি, একটা মানুষকে তার প্রয়োজনের চেয়ে যদি তুমি বেশি মূল্য দিয়ে ফেলো না, তার কাছে একসময় তোমার মূল্যটাই মূল্যহীন হয়ে যাবে। আর এটাই সত্যি। যা কিছু পেয়েছি আমি তা আমার নয়, চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়। জীবনে তিনজনকে কখনোই মাফ করতে নেই, যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসের অমর্যাদা করে। যদি একমত হও তাহলে লাইক করবে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি কথায়, থাক লাগবে না। অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথায়, তোমার যা ইচ্ছে করো। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে ইটস ওকে। অনেক কথা গোপন থাকে একটি কথায়, আমি কিচ্ছু জানি না। অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথায়, তোমার ইচ্ছে। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। কি তাই তো ফ্রেন্ডস, যদি একমত হও এবং ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। থ্যাংক ইউ। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ, বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় যে রোজ। হ্যালো ভিগো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আর দেখো আজকে আমি একটা ইয়েলো কালার ড্রেস পরেছি, তো বলো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে, আর কোন কালার ড্রেস পরলে আমাকে বেশি ভালো লাগে তো কমেন্টে বলো। আর আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে ফলো করো, লাইক করো। ভালোবাসা নয় ভুল, নয় কোনো অপরাধ, আজ কেন লোকে দেয় তার নামে অপবাদ।
যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। হাই ফ্রেন্ডস, আমি দেবাশিস, প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখো। আমরা মানব জাতি, আমরা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারি, কিন্তু অতিরিক্ত গরম মোটেই নয়। আগামী 10 বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। হিমালয় পর্বতের বরফ যে হারে গলতে শুরু করেছে তাতে সমুদ্র তীরবর্তী কিছু নিম্ন এলাকা 5 বছরের মধ্যে চিরতরে সমুদ্রে তলিয়ে যাবে। তাই এই বিশ্ব উষ্ণায়ন রুখতে হলে আমাদের সকলকে হাত বাড়িয়ে দিতে হবে। কেউ একা বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। তাই সবার কাছে অনুরোধ, বেশি পরিমাণে গাছ লাগান, জল অপচয় করবেন না, প্লাস্টিক পোড়াবেন না। অনেকেই হয়তো শুনেছেন ভারতবর্ষের বেশ কয়েকটি বড় শহরে যেমন চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাই ও দিল্লিতে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ফ্রেন্ডস, আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ, আর এটাকে সুন্দর রাখারও দায়িত্ব আমাদেরই। আমি জানি এই কথাগুলি যদি কোনো মেয়ে বলতো তাহলে তোমরা লাইক শেয়ারে বন্যা বইয়ে দিতে, কিন্তু মজার ব্যাপার কি জানো, ওরা এসব নিয়ে ভাবে না, আর ভাবার টাইম কোথায়। তো ফ্রেন্ডস, তোমার কাছে আমার একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কষ্ট করে একটি লাইক করে দাও, এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করো, যাতে সময় থাকতে আমরা সবাই সচেতন হতে পারি। ধন্যবাদ। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ, বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় যে রোজ। যে মানুষটা তোমাকে একদিন না একদিন কাঁদিয়েছে, সেই মানুষটাকে অন্তত তুমি কখনো কাঁদানোর চেষ্টা করো না, বরং সে কিসে ভালো থাকে তার প্রত্যাশাই করো। দেখবে সে একদিন না একদিন ঠিকই তার নিজের ভুলটা বুঝতে পারবে, আর তখনই সে নিজেই কাঁদবে। তোর মনেতে ছিলাম আমি হয়ে রে যা যাবার, ইচ্ছে হলে আপন আপন, ইচ্ছে হলে রে প। বন্ধু বল তো বিয়ে মানে কি? বিয়ে মানে ছেলেদের বাড়িতে, মেয়েদের বাড়িতে আর বয়ফ্রেন্ডের বাড়িতে। ভাবিয়া করিও চ্যাট, করিয়া ভাবিও না, স্ক্রিনশট হইয়া গেলে টেরও পাইবে না। যখন আমি মরে যাবো হয়ে যাবো লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দেবে তখন আমার পাশ, কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সাথী হবে শুধুই সাদা কাফন। সুবহ মেরি তেরে নাল শাম।